মিরিকের রক গার্ডেনে দাঁড়িয়ে আছি। মিরিকে শুধু লেক নয়, অনেক জায়গা দেখার আছে। কত জঙ্গল মিরিকে, কত পাহাড়, কত নদী আর অজস্র পাখি প্রজাপতি। থাকার জন্য অনেকগুলো হোমস্টে। মিরিকে আসতে হলে শিলিগুড়ি দিয়ে আসুন, মাত্রই 50 কিলোমিটার দূরত্ব। আর দার্জিলিং থেকেও আসা যায়, সেখানেও ওই 50-52 কিলোমিটারই দূরত্ব। আপনি বাসে আসতে পারবেন, শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে মাত্রই 82 টাকা ভাড়া দিয়ে মিরিকে পৌঁছে যাবেন। বাস সবসময় না থাকলেও ট্রেকার সবসময় চলছে, 120 টাকা দিয়ে জনপ্রতি। অন্য অনেকের সাথে মিলেমিশে ট্রেকারে আপনি আসতে পারেন। যারা একটু বেশি সচ্ছল তারা গাড়ি ভাড়া করেও আসতে পারেন। মিরিকে আসুন। মিরিকে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে রক গার্ডেন। এখানে পাথরগুলো উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, সেই আদিম পৃথিবীর যে চেহারাটা ছিল সেই উঁচু উঁচু পাথর দাঁড়িয়ে আছে। 33 সাগর থেকে মাথা তুলেছিল হিমালয়, সেটাই যেন এখানে আমার এসে মনে হচ্ছে তরুণী প্রকৃতি তুলে ধরেছিল তার বুকের পাঁজরগুলো, সেগুলো রয়েছে পাথর হয়ে। আর তার ফাঁকেই সবুজ গাছগাছালি মাথা তুলেছে। এখানে পাথর শুধু নেই, আছে অনেক গাছ, অনেক ফুল এবং স্বভাবতই অনেক পাখিও এখানে থাকার কথা। মিরিকে বেড়াতে আসুন। এখানে অনেক নদী, নদীর নাম রংবং, মেচি, বালাসন, ছোট্ট একটা নদী আছে মঞ্জু। মিরিকে কয়েকদিন বাদেই অক্টোবর মাসে কমলা লেবু ফলবে, দারুণ সুন্দর মিষ্টি কমলা লেবু। আসুন মিরিকের কমলা লেবু দেখতে অক্টোবর মাসে।